নমস্কার, আমি অনির্বাণ, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, 2024-এর নির্বাচনে বিজেপি তথা নরেন্দ্র মোদি কিন্তু একটা বিশেষ ধাক্কা খেয়েছে। যেখানে তারা 400 পারের নারা লাগিয়েছিল, সেই জায়গাতে তারা 240টি আসন যখন পায়, তখন বিজেপি এবং নরেন্দ্র মোদি কিন্তু একটা যথেষ্ট ধাক্কা খেয়েছে, যে এরা ভাবতেই পারেনি। এর দুটো প্যালিউ আছে, হয় নরেন্দ্র মোদি আগে থেকেই জানতো, কারণ সারা বিশ্বের রাজনীতিতে দেখা গেছে যে বামপন্থী সরকার একের পর এক জায়গায় ফিরে আসছে সমস্ত দুনিয়াতে, সারা বিশ্বের রাজনীতিতে এটা হয়, এক একটা সাইকেল চলে। একটা সময় বামপন্থী সরকার আসে, তারপরে আবার ডানপন্থী সরকার আসে, এটাই বিশ্বের রাজনীতির নিয়ম। ভারত তার থেকে আলাদা কিছু নয়। তো এবারে এখানে কংগ্রেসই সরকার জিতে আসার কথা ছিল, কারণ সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষেও কিন্তু কংগ্রেসই তথা বামপন্থী সরকার। বামপন্থী মানে কিন্তু সিপিএম নয়, কংগ্রেসিরাও বামপন্থী, এরা সব বামপন্থী। শুধুমাত্র বিজেপি ডানপন্থী, শিবসেনা ডানপন্থী ছিল, আর বাকি যত রাজনৈতিক দল রয়েছে সবাই বামপন্থী। তো এই বামপন্থী চিন্তাভাবনার সরকার ফিরে আসার কথা ছিল, কারণ সারা বিশ্বের রাজনীতিতে আমরা তাই দেখেছি। ফ্রান্সে বলুন, ইউকেতে বলুন, বা জার্মানিতে বলুন, সমস্ত জায়গায় কিন্তু একই ঘটনা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে যখন সরকার বদলে যাওয়ার কথা, সেটা কি নরেন্দ্র মোদী অনেক আগে বুঝতে পেরেছিলেন? যার জন্য তার আঁচ যাতে ভারতীয় রাজনীতিতে লাগতে না পারে, তার জন্য তার দলীয় কর্মীদের উপর লাগতে না পারে, তার দলীয় সাবঅর্ডিনেট লিডারশিপে যাতে লাগতে না পারে, তার জন্য কি নরেন্দ্র মোদী জেনে বুঝে পুরো সিস্টেমটাকে খেলোয়াড় করে বেরিয়ে গেছেন? এবং সংবাদ মাধ্যম যাতে এটা বুঝতে না পারে, ভারতীয় রাজনীতির সংবাদ মাধ্যমরা, তার জন্য কি আপ কি বার 400 পারের কথা বলেছেন? যে বামপন্থী যে সরকার গঠনের চেষ্টা চলছে, তা ভারতের মধ্যে আসতেই দেওয়া যাবে না, তার জন্য একটা বিরাট হাইপ তৈরি করে রেখেছেন। হাইপ তৈরি করে রেখে ওকে একেবারে গ্রাউন্ডের বাইরে ঠেলে দিয়েছেন, তারপরে কোনো ক্রমে সরকার বাঁচিয়েছেন। এটাই যদি ফ্রন্ট ফুটে না খেলে, এটাই যদি ডিফেন্সিভ খেলতে যেতেন নরেন্দ্র মোদী, তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার আসতে পারতো না এবার, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে হয় নরেন্দ্র মোদী খুব চালাকি করে ব্যাপারটা হ্যান্ডেল করেছেন, নাহলে নরেন্দ্র মোদী কিছুই বুঝতে পারেননি, এই দুটির একটি অংশ। যাই হোক, তারপরে নরেন্দ্র মোদী কিন্তু 2024-এর নির্বাচনের পরে নরেন্দ্র মোদী কিন্তু তার রাজনৈতিক চিন্তাভাবনা, রাজনৈতিক রাস্তা অনেকটা বদলে নিয়েছেন। অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ, আগে যেমন মুখেও বলতেন কাজেও করতেন, এখন তিনি মুখে আর সবকা সাথ সবকা বিকাশ কথাটা বলছেন না, কাজ হয়তো করছেন, সবাইকে রেশন হয়তো দিচ্ছেন, কিন্তু মুখে আর কথাটা বলছেন না। তিনি বুঝতে পেরেছেন তার জীবনের সব থেকে ফ্লপ ঘটনা, ফ্লপ স্লোগান যদি কিছু থাকে নরেন্দ্র মোদীর জীবনে, তাহলে সেটা সবকা সাথ সবকা বিকাশ। কারণ এই একটি তবকা, সমাজের এই তবকা, এরা কখনো সবকা সাথ সবকা বিকাশ চিন্তা করে না, এরা কখনো স্কুল কলেজ রাস্তাঘাট এই নিয়ে চিন্তা করে না। এরা যেটা নিয়ে চিন্তা করে তা হচ্ছে গিয়ে, একটা কোথায় মসজিদ হবে, এদের সপক্ষে কোথায় কথা হবে, কোথায় একটা মাদ্রাসা হবে, কোথায় হিন্দুদের উপরে অত্যাচার হলে, বা হিন্দুদের শোভাযাত্রা বা দুর্গাপূজার উপরে অত্যাচার হলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে না, এই জিনিসগুলো চাইছে। অর্থাৎ এদের আলতাকিয়া যারা সাহায্য করবে, সেরকম একটা সরকার চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সরকার একটা বিশেষ, নরেন্দ্র মোদী সরকারকে যে এরা ভোট দেবে না, বিজেপিকে ভোট দেবে না, তা কিন্তু নরেন্দ্র মোদী বুঝতে পেরে গেছেন। সেই যে বুঝতে পেরে গেছেন, বুঝতে পারার পরে তিনি যে রাজনীতির বদলাও নিয়ে এসেছেন, দেখুন এই মুহূর্তে নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে রাশিয়াতে, কিন্তু এখানে ভোট চলছে, ভারতবর্ষের 5টি রাজ্যে ভোট চলছে, এটা খুব গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর জন্য। এক তো সিট কম, 272 পৌঁছাতে পারেনি, 240-এ রয়েছে, তারপরে যদি বিজেপি এই রাজ্যগুলোতে হারতে থাকে, তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের উপর একটা বিরাট চাপ তৈরি হবে। সেই চাপটা যাতে আসতে না পারে, এই রাজ্যগুলো জেতাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নরেন্দ্র মোদী রয়েছেন বাইরে, তবুও তিনি নির্বাচন জিতে চলেছেন, একের পর এক নির্বাচন জিতে চলেছেন। তো এটা কি করে সম্ভব? হরিয়ানায় হেরে যাওয়া জায়গায় 10 বছরের অ্যান্টি ইনকাম্বেন্সি আছে, সেই জায়গায় সমস্ত নিউজ পেপার সংবাদ মাধ্যম সবাই যখন বলছে যে বিজেপি হারবে, গোহারা হারবে, সেখানে জিতে বেরিয়ে আসছেন। জম্মু কাশ্মীরে এনসির ওমর আবদুল্লাহ, কিন্তু ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ কিন্তু নরেন্দ্র মোদীর কথা শুনতে বাধ্য, কারণ সেইভাবে সমস্ত নিয়ম বানিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী।
এনসির ওমর আবদুল্লার কথা যখন উঠেছে তখন একটা কথা বলি। ওমর আবদুল্লাহ এসেছিলেন গতকালকে অমিত শাহর সঙ্গে দেখা করতে, যে স্টেটহুড ফিরিয়ে নিতে এবং আরও কিছু দাবি দাওয়া নিয়ে এসেছিলেন। অমিত শাহ কিন্তু এই ওমর আবদুল্লাহকে বলতে পারেন দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছেন। কি করে তাড়িয়ে, কেন তাড়িয়ে দিয়েছেন? বলছে যে তুমি ক্ষমতায় আসার পরে কাশ্মীরে তিনবার অ্যাটাক হয়ে গেছে, জঙ্গি অ্যাটাক হয়ে গেছে, এটা তো আগে হচ্ছিল না, এটা কেন হচ্ছে এটা আগে দেখে আসো, তারপরে কোনো ডিমান্ড নিয়ে আসবে। অর্থাৎ তুমি যখনই চিফ মিনিস্টার হয়েছো, চিফ মিনিস্টার হওয়ার পরে পরেই এই ধরনের ঘটনা কেন ঘটলো তার দায় তোমার, তুমি তার দায় নিয়ে সেটা ঠিক করে আসো, তারপরে বাকি দাবি দাওয়া শোনা যাবে। আবার বিজেপি কিন্তু, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু খুব সূক্ষ্মভাবে একটা কাজ করছে। এতদিন আমরা কাশ্মীরে বিশেষ জঙ্গি হানা এটা ওটা বেশ দেখিনি, কম ছিল, 370 ধারা রিমুভালের পরে কম ছিল, এই জিনিসগুলো একেবারে অনেকটাই কম ছিল। হঠাৎ করে জঙ্গি হানা কাশ্মীরে বেড়ে গেছে, সেনাবাহিনীর টুকরিতে হামলা চলছে, সাধারণ মানুষের হিন্দুদের উপর বেছে বেছে হামলা চলছে, নন কাশ্মীরিদের উপর হামলা চলছে, এগুলো হঠাৎ করে বেড়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার আনদেখা করছে, কেন্দ্রীয় সরকার ওখানকার জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা 370 ধারা রিমুভাল করেছি, তার জন্য তোমরা অনেক বাধা বিপত্তি তৈরি করেছো, তারপরে তোমাদের বোঝা উচিত ছিল কাকে ভোট দেবো, কিন্তু তা না দিয়ে তোমরা ভোট দিয়েছো অন্য, বিজেপি ছাড়া অন্য একটি দলকে। তো সাধারণ মানুষ যখন এফেক্টেড হয় তখন কেন্দ্র একবার চাইছে কাশ্মীরের সাধারণ মানুষ কিছুটা এফেক্টেড হোক, মুখে কিছু বলছে না কিন্তু এটাই চাইছে, কিছুটা এফেক্টেড হোক। কারণ আমরা চেয়েছিলাম, বিজেপির কথা আমরা চেয়েছিলাম যে এখানে সারা ভারত যেমন যেভাবে বাঁচে, যেভাবে চলে, যেভাবে স্বাধীনভাবে থাকে, ব্যবসা বাণিজ্য চলে, সেভাবে কোনো জঙ্গি হানা হবে না। ভারতবর্ষ চাইলে কি এই অ্যাটাকগুলো আটকাতে পারে না? কিন্তু ভারতবর্ষ একটু, বিশেষ করে কেন্দ্রীয় সরকার একটু চোখ বুজে রয়েছে যে দেখো মজা কেমন লাগে, সে মজাটা চাখাচ্ছে যে আমরা না থাকলে আর আমরা থাকলে কি ধরনের ফারাক থাকে দেখো, তোমরাই তো সবসময় ওই জাতের টান টানো, জাতের টান টানে ভোটটা সব এনসিকে দিয়ে দিয়েছো, কংগ্রেসকে দিয়ে দিয়েছো, চলো কই বাত নেই, এবার তোমরা ঝেলো। কারণ সংবাদ মাধ্যমে এই লোকগুলো যখন একের পর এক বলছে যে না 370 ধারা রিমুভালের পরে, এই মুসলিম লোকরাই বলছে, কাশ্মীরি মুসলিমরাই বলছে যে শান্তি আমন ছিল, আমরা প্রথমবার বাইরে বেরিয়ে ভোট দিতে পেরেছি, জীবনে ভোট দিতে পারিনি, কিন্তু যখন ভোট দিতে তারা সুযোগ পেয়েছে, ভোট দিয়েছে কাকে, নন বিজেপি কাউকে ভোট দিয়েছে, চলো সাহি তোমরা যেমন চাইছো তাই হবে, কারণ এটা গণতান্ত্রিক দেশ, তো তোমরা চাইছো যে জঙ্গি আক্রমণ হোক, এই ইনফিল্ট্রেশন হোক, হোক কিছুদিন আবার সহ্য করো, পরে যখন হাতের বাইরে চলে যাবে তখন দেখবো, এরম একটা ব্যাপার। তো নরেন্দ্র মোদী বললাম যে কিভাবে রাস্তা বদলে দিয়েছে, নরেন্দ্র মোদী আসলে যে এই দেশের জোয়াল যে কাঁধে চড়িয়ে চলছিলেন, এবার সেটা কি অন্যের কাঁধে চড়িয়ে দিয়েছেন, কার কাঁধে চড়িয়ে দিয়েছেন, অমিত শাহকেও সাইড করে দিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহকে সাইড করে দিয়েছেন। উত্তর প্রদেশে যে পর্যুদস্ত হয়েছে বিজেপি লোকসভা আসনে ভোটে, তারপরে কিন্তু অমিত শাহকে সাইড করে দিয়েছেন, কারণ একটা যোগী অমিত শাহ টাসাল চলছিল, সেই জায়গায় দাঁড়িয়ে যোগীর উপর সমস্ত ধর্মদার চড়িয়ে দিয়েছেন। আর কার উপরে চড়িয়ে দিয়েছেন, হিমন্ত বিশ্ব শর্মার উপরে, যোগীর উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন হরিয়ানা মহারাষ্ট্রের ভোটের, যোগী সেখানকার সব থেকে টপমোস্ট লিড করছে ক্যাম্পেনিং, আর এদিকে ঝাড়খণ্ডের উপর, ঝাড়খণ্ডের দায়িত্ব দিয়ে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মাকে, হেমন্ত বিশ্ব শর্মা ওখানে গিয়ে সম্পূর্ণভাবে পোলারাইজ করে ফেলেছেন, পোলারাইজ করে ফেলেছেন কি বলে যে যদি ঝাড়খণ্ডকে বাঁচাতে চাও তাহলে হিন্দুদেরকে থাকতে হবে, হিন্দুরা থাকলেই ঝাড়খণ্ড বাঁচবে, আর বাংলাদেশি মিয়ারা এসে এসে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে ফেলছে, এই কথা বলে ডেমোগ্রাফি বদলে ফেলছে, এই কথা বলে পুরো পোলারাইজেশন করে দিচ্ছে নির্বাচন। আর পোলারাইজেশন করলে বিজেপির তাতে ভালো হবেই, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক একই কাজ যোগী হরিয়ানাতে, তুম লোক বাটোগে তো কাটোগে, এই কথা বলেছেন, ঠিক একই কাজ মহারাষ্ট্রে যোগী যাচ্ছেন, একই কাজ করছেন। তো নরেন্দ্র মোদী যখন ব্রিক্স সম্মেলনে ব্যস্ত, সেই সময় দেশে যে পাঁচটি রাজ্যে ভোট চলছে, সেই পাঁচটি রাজ্যের ভোট কিন্তু অন্য কেউ ট্যাকেল করছে, এখন আর অমিত শাহ নরেন্দ্র মোদীকে দরকার নেই ভোটে জেতার জন্য,
এটা কিন্তু বিজেপি ভালো করে বুঝে নিয়েছে যে শুধু দুজনের কাঁধে ভর করে চললে চলবে না, বাকি যারা নেতা আছে তাদেরকে নিচ থেকে তুলে নিয়ে আসো। ফাটনাবিসকে নিচ থেকে তুলে আনা হচ্ছে, যোগীকে নিচ থেকে কেন্দ্রে তুলে আনা হচ্ছে, হিমন্ত বিশ্ব শর্মাকে শুধু রাজ্য থেকে কেন্দ্রে তুলে আনা হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু একের পর এক দেখা যে বদলে গেছে অনেকটা। আর নরেন্দ্র মোদীর যে তুখর রাজনৈতিক জ্ঞান, এখানে কেউ এই ব্যাপারটাকে অস্বীকার করতে পারবে না। 2018 সালে চন্দ্রবাবু নাইডু তা ভুগেছেন, আর এই রিসেন্টলি যারা ভুগছেন নরেন্দ্র মোদীর এই তুখর রাজনৈতিক চালে, তারা হচ্ছেন শিবসেনা আর এনসিপি, শরদ পাওয়ার। তাদের দলগুলো ভেঙে দুটুকরো হয়ে গেছে, এবং তাদের মেইন যে দলের যে মেইন অংশ, সিম্বল, নাম সব কিন্তু অন্য কেউ নিয়ে গেছে, তারা ফ্যামিলি ধরে রাখতে পারেনি। অর্থাৎ না খাউঙ্গা না খানে দুঙ্গা এই পদ্ধতিতে, অর্থাৎ কোনো একটি ফ্যামিলি রাজ করবে, এটা কিন্তু নরেন্দ্র মোদী কোনোভাবেই মানতে নারাজ, আর কোনোভাবেই করতে কাউকে করতে দিতে নারাজ। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। আমি অনির্বাণ।